শনিবার ভর সন্ধ্যায় পূর্ব বর্ধমানে শক্তিগড়ে শুট আউট রাজু ঝাঁ। দুর্গাপুর থেকে শক্তিগড় যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করে আততায়ীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় এক সময়ের কয়লার বেতাজ বাদশাহ রাজু ঝাঁর। হঠাৎ গুলির শব্দে শনিবার সন্ধ্যায় চমকে ওঠেন স্থানীয়রা। সাদা রঙের একটি চার চাকা গাড়িতে চালকের পাশের সিটে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন একজন। জানা যায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজু ঝা। জানা গিয়েছে একাধিক গুলি লেগেছে তাঁর শরীরে, আহত তাঁর আরও এক সঙ্গী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তিও চিকিৎসাধীন। দোকানটা সামনেই আর ওয়ান বাড়িটা সামনেই, এখানে আমরা ভেতরে বসেছিলাম, হঠাৎ করে দেখি পাঁচ ছ রাউন্ডের উপরে কি ওরকমই কিছু একটা হবে। আমরা ভাবছি যে হয়তো কেউ বাজি পোড়াচ্ছে কিংবা কিছু ঠোকাঠুকি করছে। ওটা ছুটে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর দেখি যে একটা ফরচুনা গাড়ি রয়েছে, কাঁচগুলো ভাঙা, আর একটা নীল রঙের গাড়ি, ফরচুনা একটা সাদা রঙের, ঠিক আছে, আর নীল রঙের একটা গাড়ি ব্লু বেরিয়ে গেল গাড়িটা কলকাতার দিকে সঙ্গে সঙ্গে। তার মধ্যে কিছু জনা ছিল দেখে বোঝা গেল। আর ফরচুনার কাছে গিয়ে দেখি যে একজন সাদা রঙের জামা পরে বুকে হাত দিয়ে এইভাবে সামনের সিটে ড্রাইভারের পাশের সিটে পড়ে গেছে, মানে পড়ে আছে। তারপরে ওদের যে পার্টনার সব রয়েছে দেখলাম, তারা এসে বলছে যে দেখি কি হয়েছে, দেখছে যে এরকম ব্লাড ফ্লাড বেরিয়ে গেছে। আর পিছনের সিটে একজন শুয়েছিল, মানে হয়তো গুলি করছে বলে সে শুয়ে পড়েছিল, সে আবার উঠে বেরিয়ে এলো দেখলাম। ড্রাইভারকে দেখিনি, তখন দেখলাম যে ড্রাইভার পাশে রয়েছে, তখন ছিল কিনা জানি না, মানে আমরা যখন দেখি তখন দেখলাম ড্রাইভার কোন দিক থেকে চালিয়েছে জানি না, কিন্তু আপনার এই দিক থেকে কাঁচগুলো ভাঙা ছিল। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি পদ্ম শিবিরে নাম লেখান। তার আগে বামেদের সাথে সখ্যতা ছিল তাঁর। তবে ভর সন্ধ্যায় জাতীয় সড়কের উপর গুলিবিদ্ধ হয়ে হাই প্রোফাইল কয়লার কিংকে রাজু ঝাঁর মৃত্যু ঘিরে এখন উঠছে প্রশ্ন। তদন্তে নেমেছে পুলিশ। সাধনরুজ ও প্রলয় বন্দ্যোপাধ্যায়, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান।